বড় পর্দায় আসতে চলেছে ড্যানি দ্য বস। জয় বজরঙ্গি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নতুন বছর অর্থাৎ 2024 সালে বড় পর্দায় আসতে চলেছে ড্যানি দ্য বস। পরিচালক তন্ময় মণ্ডল ও সুযোগ কুমারের নির্দেশনায় মধুর প্রেম ও অ্যাকশনে ভরপুর সিনেমা আগামী দিনে সিনেমা প্রেমিক বাঙালির মন জয় করবে। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আকাশ নন্দী, অপর্ণা, বাংলা চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বিশিষ্ট অভিনেতা সমীর দাস, মৃত্যুন হাজরা, বলিউড অভিনেতা জয় বদলানি, সুপ্রিয় দত্ত। আগে বলি, আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। আমি ড্যানি দ্য বস ছবির শুটিং করছি মাইকেল নগরের একটি বাড়িতে, ভারী সুন্দর লোকেশন। ড্যানি দ্য বস গল্প আমি আগে শুনেছি, ভারী সুন্দর, আমার নিজের খুব ইম্প্রেসিভ লেগেছে। এবং পরিচালক যে তন্ময় মণ্ডল, সে অত্যন্ত যোগ্য একজন ডিরেক্টর, এর আগে কাজ করেছে, সফলভাবে করেছে। আমি আশা করি ড্যানি দ্য, আশা করি ড্যানি দ্য বস আমি আশা করি ড্যানি দ্য বস সফল হবে। আর আপনার যে চরিত্রটা নিয়ে কিছু বলেন বলছি, তার আগে বলি আমার সঙ্গে সহভিনেতা যে সবই দুর্দান্ত একটা, আমি ওর সাথে পাঠ করতে গিয়ে চমকে গেছি। এত এত পরিণত একজন অভিনেতা, এরকম আরো অনেকে আছে, আকাশ নন্দী আছে, এবং যে হিরোইন মানে ছবির যে হিরোইন সে মেয়েটি, সেও ভারী সম্পতিব। আর আমার তো দীর্ঘ 30 বছর ধরে আমি তো দেবের বাবা, জিতের বাবা, কোয়েলের বাবা, সাবন্তের বাবা হয়ে রয়েছি। তো এখানে তাই আমি নায়িকার বাবা, চরিত্র সেটাই, একজন আদর্শবান পুরুষ, একজন আদর্শবান। এছাড়া একাধিক অভিনেতা অভিনেত্রী এই সিনেমায় অভিনয় করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে শুটিং হবে বলে পরিচালক তন্ময় মণ্ডল সাংবাদিকদের জানান। অভিজ্ঞতা হচ্ছে, প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার পরিচালক, আমার ছোট ভাই তন্ময় মণ্ডলকে। তন্ময় এর আগেও প্রচুর ছবি করেছে, দম বলে ওর একটা মুভি ভেরি রিসেন্ট রিলিজ হয়েছে, সেটাতে আমার মন ছুঁয়ে গেছে ওর মেকিং। ও যখন প্রথম এই স্টোরিটা নিয়ে আমার কাছে আসে, আমাকে অফার করে, স্টোরিটা শোনার পরে আমার সত্যি ভালো লাগে। এটা ইয়াং জেনারেশনকে মানে ভীষণভাবে ইন্সপায়ার করবে প্রেমের ক্ষেত্রে। এখানে দেখা যাচ্ছে রকি আর ড্যানি মানে একে অপরের অপোনেন্ট। তো ড্যানি আর রকি দুজনেই একটাই মেয়েকে ভালোবাসে, মেন মানে প্রাণ কেন্দ্র, গল্পের প্রাণ কেন্দ্র কিন্তু এটাই, এই প্রেমটাকে নিয়ে। আমাদের এই ছবিতে বিশ্বজিৎ দা আছেন, বিশ্বজিৎ দা হিরোইনের বাবার চরিত্র করছেন। ভরতদার সঙ্গে কথাবার্তা হয়েছে, এখনো ডেটটা কনফার্ম হয়নি। তাছাড়া মৃত্যুন হাজরা আছেন, জয় বদানি আছেন, এরা সব আছেন আমাদের ছবি। ড্যানি দ্য বস 2024 সালে সিনেমা হলে মুক্তি পাবে। এই চরিত্রে না, এই সিনেমার আপনি নায়িকার অভিনয় করছেন, তো আপনার চরিত্রের নামটা জানবো? আমার চরিত্রের নাম এখানে পামেলা। তো মানে তার ক্যারেক্টারটা কিরকম সিনেমাতে? মানে ক্যারেক্টারটা খুবই ভদ্র সভ্য মেয়ে, খুব এডুকেটেড, একজন ফ্যামিলি থেকে বিলং করে, এরকম একজন। আচ্ছা, এর কোনো অভিজ্ঞতা? ফিচার ফিল্মে আমার এটা ফার্স্ট মানে ডেবিউ বলতে পারেন। আমাকে তন্ময়দা মানে ফার্স্ট এখানে সুযোগটা করে দেয়, এন্ড তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আগে আমি ফিচার ফিল্ম করিনি। কাজ করে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? কাজ করে ভীষণ ভালো লাগছে, সবাই খুব ফ্র্যাঙ্ক, সবাই খুব ফ্রেন্ডলি, সবাই হেল্পও করছে, আমার ভীষণ ভালো লাগছে কাজ করতে। অডিয়েন্স এর তরফ থেকে কিরকম রেসপন্স মানে আশা করছেন? আশা তো করছি হিউজ কিছু। অবভিয়াসলি ওনারা যদি ভালোবাসেন আমাদেরকে, প্রচুর প্রচুর ভালোবাসা দেন, তাহলে আমরা অবশ্যই সাকসেসফুল। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।